মানুষের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো ভাষা বা ভাষার ব্যবহার। ভাষার ব্যবহারের মধ্যে দিয়ে সভ্যতার প্রকাশ ও বিকাশ ঘটেছে। গালিগালাজ বা গালমন্দ হলো ভাষার অন্যতম ব্যবহার। বাংলা ভাষা এতটাই সমৃদ্ধ যে অশালীন শব্দ বা গালিগালাজমূলক মূল্যায়ক বাগধারা বা লোকশ্লোকও আমাদের সাহিত্যে লক্ষ্য করা যায়। গালিগালাজ অবশ্যই আমাদের ভাষা বাস্তবতার জ্ঞান অন্বেষণের একটি উৎস বা গবেষণার আকর, কেননা তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমাজ জীবনের অনেক অজানা বা বিস্তৃত ইতিহাস লুকিয়ে আছে। লক্ষণীয়, বাংলা ভাষায় এই গালিগালাজ নিয়ে অনেক পুস্তক ও অভিধান লিখিত হয়েছে, যা প্রমাণ করে গালাগালের বিষয়টি পৃথিবীর ঐতিহ্যবাহী সমৃদ্ধ ভাষার মতো বাংলা ভাষায় একটি গবেষণামূলক বিষয়। সাধারণ সমাজে যেসব গালিগালাজ আকচার ব্যবহার করে থাকি, জ্ঞাতে বা অজ্ঞাতে, তাই নিয়েই আজ কথা বলবো। মনে প্রশ্ন আসে, আদিম মানুষ গালাগাল বা খিস্তি ব্যবহার করত? মানব সভ্যতার ক্রমবর্ধমান আধুনিকতায় এই গালাগালের অন্তর্নিহিত কোনো সম্পর্ক আছে কি নেই? গালাগালের জগতে লিঙ্গ বৈষম্যের কারণটাই বা কী? এই নিয়ে অনেক গবেষণাও হয়েছে। একটা জিনিস লক্ষণীয়, গালির প্রায় প্রতিটি শব্দের মধ্যেই আছে যৌন সম্পর্ক বা যৌনাঙ্গ নিয়ে ইঙ্গিত। দুষ্টু পাজি হতছাড়া এই ধরনের যৌন ছোঁয়াহীন শব্দ গালি হিসাবে ঠিক উপযুক্ত নয়। গালি হলো এক ধরনের ভাষাভিত্তিক শব্দ, শব্দগুচ্ছ বা বাক্যাংশ, যা মূলত কটুক্তি। গালির জন্য সাধারণ শব্দ অকথ্য শব্দ, অশ্লীল শব্দ। কিছু গালি সাধারণভাবে প্রচলিত, আবার কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে ব্যবহৃত হয়। গালি যেমন ব্যক্তিকে হেয় করার জন্য ব্যবহৃত হয়, তেমনি গোষ্ঠীগত অবমাননার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। প্রাথমিকভাবে গালি ব্যবহৃত হতো অপরাধীদের মধ্যে নিজেদের আলাপ আলোচনা লুকিয়ে রাখার জন্য। গালি হচ্ছে এমন একটি ভাষা যা আমরা চমকে গেলে বা স্তম্ভিত হলে বা উৎফুল্ল হলেও ব্যবহার করে থাকি। বিভিন্ন প্রাণীর নাম, শারীরিক অক্ষমতাও গালি হিসাবে ব্যবহার করা হয়। একটি গবেষণায় দেখা গেছে গালির সাথে আবেগের সংযোগ থাকে, তার ফলে গালি দেওয়ার সময় হৃৎপিণ্ডের গতিবেগ বেড়ে যায়। মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার সময় গালি দিলে এমন প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে যা পূর্বের ব্যথার অনুভূতিকে লাঘব করে। 1970-এর দশকে আমেরিকায় এক সমীক্ষায় দেখা যায়, অধিকাংশ মার্কিন গালিগালাজ তৈরি হওয়ার ও ব্যবহারের পিছনে পুরুষের হাত রয়েছে। কোনো ব্যক্তিকে লক্ষ্য করে গালি দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ওই গালির মূল বিষয়টি নারীকেন্দ্রিক হয়ে থাকে, অর্থাৎ সম্মানহানি করা হয় তার নিকট কোনো নারী স্বজনের। নারীকে অসম্মান করেই তৈরি হয়েছে এই অপকথাগুলি। নারীর যৌনতা, যৌনাঙ্গ বা অঙ্গকেন্দ্রিক শব্দের প্রাচুর্য, যৌন ইঙ্গিত, বেশ্যাবৃত্তি ইঙ্গিত করার বিষয়গুলিও ভাষায় লক্ষণীয়। অনেক গালাগালের কোনো পুরুষবাচক শব্দ নেই, সেক্ষেত্রে ভাষা ও সংস্কৃতি হিসাবে গালিকে কল্পনা করা মূলত নারীর প্রতি অবমাননার ধারা বৃদ্ধি করা। সমাজ বিজ্ঞানীদের মতে, ভাষার মাধ্যমে হেয় করার ফলে নারী তার সামাজিক অবস্থান নিয়ে শঙ্কিত থাকে, আত্মবিশ্বাসের অভাব অনুভব করে। গালিগালাজ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তবুও ক্ষেত্রবিশেষে এর প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। যেদিন থেকে মানুষ ভাষার ব্যবহার শিখেছে, সেদিন থেকেই শুরু হয়েছে গালিগালাজ করা। তবে গালিগালাজ ভাষা নির্ভর নয়, সংস্কৃতি নির্ভর। গালি হিসাবে যে শব্দগুলি ব্যবহার করি, সেগুলির অধিকাংশই এসেছে জীবজন্তুর নাম থেকে, কিছু তুচ্ছ ব্যবহৃত শব্দ থেকে, কিছু এসেছে রোগের নাম থেকে, কিছু এসেছে নিম্ন শ্রেণীর পেশা থেকে, কিছু এসেছে সম্পর্ক থেকে, কিছু এসেছে যৌনাঙ্গ থেকে, কিছু এসেছে অন্য ভাষার সংমিশ্রণে, আবার কিছু এসেছে ইতিহাস ও সংস্কৃতির খল চরিত্র থেকে। অনেক সময় নাম বিকৃত করেও গালিগালাজ তৈরি করা হয়। সাহিত্য, শিল্পে, খেলায় এর বহুল প্রচলন দেখতে পাওয়া যায়।